আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সম্মানটা ভিউয়ার্স আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভিউয়ার্স আজকে এমন একটি আমল নিয়ে এসেছি এমন একটি তদ্বুদ নিয়ে এসেছি যে তদবিরটি আসলে প্রত্যেক ভাইয়ের প্রয়োজন কারণ অনেক দিন থেকে আমাকে কয়েক ভাই কমেন্ট করছেন যে হুজুর আপনি এমন একটি আমল দিন যার ফলে আমরা বুঝতে পারবো যে রুগীকে কোনো জাদু আক্রমণ করেছে অথবা কোনো জিন ধরেছে অথবা স্বাভাবিক একটি অসুখ সেটি আমরা কীভাবে বুঝব আপনি এমন একটি আমল দিন যার ফলে আমরা এটা সহজে বুঝে যাব জি সমান্ত ভাই আজকে আমি সেই আমলটি নিয়ে এসেছি মজার একটি আমল যেটি প্রত্যেকেই করতে পারবেন এবং সহজ একটি আমল সমান্ত ভাই তার জন্য আমার এই ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে সম্মান্ত ভাই একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য কষ্ট করে হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি সম্মান্ত ভাই আর বেশি কথা না পারি চলুন ফিরে আসা যাক একটি ইন্টারভিউ পরিন সম্মানিত ভাই আজকে যে আমলটি নিয়ে এসেছি সত্যি অবাক করা একটি আমল অসাধারণ একটি আমল যে আমলটি আপনি করলে যে তদ্বিটি আপনি করলে সহজেই বুঝে যাবেন রুগীকে জিন ধরেছে অথবা রুগীকে জাদু আক্রমণ করেছে অথবা রুগীর কোনো স্বাভাবিক অসুখ যেগুলো ডাক্তার দেখালে সুস্থ হয়ে যাবে কারণ অনেকেই দেখা যায় যে বুঝতে পারছে না যে রুগীকে জাদু অথবা জিন অথবা স্বাভাবিক অসুখ তার ফলে সে ভুল ট্রিটমেন্ট করছে ভুল ট্রিটমেন্ট করার ফলে রুগী কিন্তু সুস্থ হতে পারছে না হয়তো রুগীর ওপর জাদু আছে আপনি ডাক্তার দেখাচ্ছেন হয়তো দেখা গেল রুগীর ওপর জিন আছে আপনি জাদুর চিকিৎসা করছেন এভাবে কিন্তু চিকিৎসা আপনার ভুল হওয়ার কারণে রুগী কিন্তু সুস্থ হতে পারছে না অনেক দিন ধরে রুগী কষ্ট পাচ্ছে আমাদেরই ভুলের কারণে রুগীটা কষ্ট পাচ্ছে তার জন্য আমি এই আমলটি বলছি আপনারা কিন্তু মন দিয়ে আমার ভিডিওটি দেখবেন হতে পারে ভিডিওটি একটু লম্বা হবে সম্মানিত ভাই তবে আপনাদের খুবই উপকারে লাগবে ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন জি কারণ এমন একটি মূল্যবান আমল যেটি আপনি একবার জানলে হয়তো সারা জীবন আপনার কাজে লাগবে সম্মানিত ভাই তাহলে আমলটি কি চলুন বেশি কথা না বাড়ি আমলের দিকে এগিয়ে যাই সম্মানিতভাবে আমলটি হচ্ছে যখন আপনি দেখলেন রুগীকে পরীক্ষা করবেন কোন রুগী কোনো সমস্যায় ভুগছে আপনি পরীক্ষা করবেন আসলে রুগীকে কি কোনো জিন ধরেছে আসলে কি রুগীর কোনো জাদু অথবা স্বাভাবিক কোনো অসুখ এটা পরীক্ষা করার জন্য আপনাকে কি করতে হবে ছোট্ট একটি গ্লাসে আপনাকে অর্ধ গ্লাস হাফ গ্লাস মতো পানি নিতে হবে কিভাবে নিতে হবে অবশ্য আমি সেটি দেখিয়ে দেবো এ ধরনের গ্লাস নেবেন গ্লাসে হাফ গ্লাস মতো পানি নেবেন এ দেখুন আমি যেভাবে নিয়েছি ঠিক আছে এরকম আপনি কিন্তু হাফ গ্লাস পানি নেবেন হতে পারে আপনার গ্লাস একটু বড় হলে কোনো সমস্যা নেই গ্লাস ছোট বড়োর সঙ্গে কোনো সমস্যা নেই তবে কাঁচের গ্লাস নেবেন হাফ গ্লাস মতো পানি নেবেন ঠিক আছে হাফ গ্লাস মতো পানি নিয়ে রুগী আপনার সামনে বসে থাকবে আপনি কি করবেন আপনি প্রথমে দরুদ শরীফ দশবার পড়বেন দশবার পরে এই পানির উপর ফুঁ দেবেন দশ বার শরীফ পরে এই পানিতে ফো দেওয়ার আগে আরও একটি কথা বলি যে প্রত্যেকটি আমল করার সময় এই পানির কাছে কিন্তু আপনার মুখ থাকবে এরকমভাবে এভাবে বলে এভাবে পড়তে থাকবেন মানে আপনার এই হাওয়াটা যেন এই পানির ওপর স্পর্শ করে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি পড়তে থাকবেন ঠিক আছে প্রত্যেকটি প্রত্যেকটি কিন্তু একই নিয়মে পড়বেন মনে রাখবেন ঠিক আছে তাহলে দরুদ শরীফ কোনটা পড়বেন সম্মানিত ভাই সবচাইতে উত্তম দরুদ হচ্ছে যেটি আমরা সলাতের মধ্যে পড়ে থাকি আল্লাহমদ সাল্লি আলা মহম্মদ মুহাম্মাদ আলাই মহম্মদ সাল্লাই তা আলাহ ইব্রাহিম ও আল্লাহ আলহ ইব্রাহিম ইনকা ক্যা হামিদুম মজিদ এই দরুদটা কিন্তু দশবার পড়বেন পরে এই পানিতে দশটি ফু দিবেন একবার করে পড়বেন একটি করে ফু দেবেন ঠিক আছে পানিতে রেডি হয়ে গেল তারপর আপনি কি করবেন ওই পানির উপর সুরা ফাতিহা কুরআনের প্রথম যে সুরাটি রয়েছে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা দশবার পড়বেন পরে এই পানিতে কিন্তু ফুঁদবেন মনে রাখবেন যখন আপনি দরুদ পড়বেন তখন বিসমিলা বলার প্রয়োজন নেই আপনি সরাসরি দরুদটা পড়বেন তবে বাকি যেই সুরাগুলোই পড়বেন জবার পড়বেন তবার কিন্তু আপনি বিসমিলা পড়বেন তবাই বিসমিলা পরে আপনি ওই পানিতে ফুঁ মানে মানে সহ সুরাটা পড়বেন তাহলে সুরা ফাতিয়া আলহামদুলিল্লাহুরাবিল্লামিন ও রহমানুর রহিম মালিক ইয়া উম এভাবে পড়ে কিন্তু পানিতে ফুঁ দিবেন যেভাবে আমি বলেছি মুখের কাছে গ্লাসটা লাগিয়ে প্রত্যেকটা আমল কিন্তু করবেন ঠিক আছে দিয়ে কিন্তু আপনি পরে দশটি ফোঁ দিবেন দশবার পরে তারপর আপনি কোন কাজ করবেন তারপর আপনি আয়তুল কুরসি দশবার পড়বেন দশবার পরে একই নিয়মে এই পানির মধ্যে কিন্তু ফোঁ দিবেন ঠিক আছে দশটি বার পড়বেন দশটি বার ফোঁ দেবেন আয়তুল কুরসি শেষ চারটি কুল চারটি কুল আপনি পড়ে এই পানির ওপর দেবেন চারটি কিন্তু দশবার দশ বছর করে পড়বেন কুল ফু আল্লাহু আহাদ সামাদ এটি পড়ে দশ বার পরে এই পানিতে ফু দেবেন এবং আপনি কুল ইয়া ইয়াল কাফেরুন দশ বার পরে এই পানিতে ফু দেবেন এবং আপনি কুল আউ দো নাস এটি পরে ফু দেবেন মানে সুরাতুল ইকলাস ফালাক নাস কাফেরুন এই চারটি সুরা দশ দশ করে পড়ে এই পানিতে ফুঁদবেন সম্মানিত ভাই তাহলে আপনি দরুদ পড়লেন দশবার পানিতে ফু দিলেন আয়তুল কুর্সি পরলেন দশবার পানিতে ফু দিলেন আপনি চারটে কুল দশবার দশবার করে পরে পানিতে ফু দিলেন সব আপনার রেডি হয়ে গেল সমেন তো ভাই তারপর আপনি যে কাজটি করবেন এই যে পানি রেডি করেছেন এটাকে নিয়ে রুগীকে কিন্তু পান করতে দেবেন থামুন থামুন প্রথম একটি কাজ করবেন আপনি সরাসরি কিন্তু রুগীকে এই পানিটা পান করতে দেবেন না তো ভাই প্রথমে আপনি যে কাজটি করবেন প্রথমে সাদা একটা সাধারণ পানি ওই রুগীকে পান করতে দেবেন কারণ যদি রুগীর অন্য কোনো অসুখ থাকে হয়তো জ্বর হয়েছে হতে পারে ঠান্ডা লেগেছে তার ফলে পানির স্বাদ কিন্তু পরিবর্তন হবে তার জন্য অবশ্যই আপনি প্রথমে রুগীকে সাদা পানি প্লেন পানি দেবেন দিয়ে পান করতে বলবেন বলবেন যে পানির স্বাদটা কেমন হয়েছে তিনি বলবেন স্বাভাবিক যেমন পানি হয় তেমনই হয়েছে যদি এমন বলে অবশ্য আপনি তারপর এই পানিটা তাকে পান করতে দিবেন আচ্ছা এই পানিটা পান করুন রুগী বিস্মিল্লা সহকারে পানি কিন্তু পান করবে খবরদার যেন বিসমিল্লা না বলে মনে রাখবেন বিসমিল্লা সহকারে পানিটা পান করে নেবেন সম্পূর্ণ পান করে নেবেন সম্পূর্ণ পান করে নেওয়ার পর রুগীকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আপনি যে পানিটা পান করলেন পানির স্বাদটা কেমন ছিল রুগী যদি বলে যে পানি একদম টক ছিল এমন টক যাতে আমার দাঁত খাট্টা হয়ে গেল। সামান্য না একদম ভালো টক আমার দাঁতটা টক হয়ে গেছে খাটা হয়ে গেছে এমন যদি রুগী বলে তাহলে আপনি কি ধরবেন ধরবেন রুগীকে জাদু রুগীকে জাদু আক্রমণ করেছে মানে শেহর রুগীকে জাদু আক্রমণ করেছে সমান্ত ভাই যদি রুগী বলে এই পানিটা খাওয়ার পর আমাকে তিতা লাগছে আমাকে করবা লাগছে তিতা লাগছে যদি এমন কথা বলে তাহলে আপনি বুঝবেন রুগীকে জিন আক্রমণ করে বসে আছে সম্মান্ত ভাই যদি রুগী বলে যে পানি সাধারণ পানির মতো অবশ্য আপনি ধরবেন রুগীর সাধারণ একটি অসুখ আপনি দ্রুত ডাক্তারের চিকিৎসা নেবেন সম্মানিত হয় এবার হয়তো আপনি বলবেন হুজুর রুগীকে তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি রুগী ডাক্তারে সুস্থ হয়নি তারপর তো আমি এই আমলটি করেছি তাহলে তারপরও যদি রুগী বলে যে আমাকে সাধারণ পানির মতো মনে হচ্ছে তাহলে আমি কি করব। সমন্ত ভাই অবশ্য যখন রুগী বলবে যে সাধারণ পানির মতো মনে হচ্ছে আপনি একশো পার্সেন্ট বিশ্বাস করবেন রুগীকে কোনো জাদু কোনো জিন আক্রমণ করেনি রুগীকে আপনাকে ডাক্তারে দেখাতে হবে হতে পারে আপনি যে ডাক্তার দেখিয়েছেন সে ওষুধ ধরতে পারেনি অথবা সে ওষুধটা কাজে লাগেনি আপনাকে পুনরায় অন্য ডাক্তার দেখাতে হবে অবশ্য আপনাকে ডাক্তার দেখাতে হবে কারণ এটি আমার পরীক্ষিত আমল আপনি করলে অবশ্য যা জিন অথবা জাদু যাই হোক না কোনো ধরা পড়বে যদি না পড়ে আপনি কোনো ধরনের সন্দেহ করবেন না আপনি দ্রুত রুগীকে ডাক্তার দেখাবেন ঠিক আছে ভাই এবার আপনি কি করবেন যে পানিটা আপনি পরেছেন অবশ্য রুগী খালিয়ে দিয়েছেন এবার আপনি সুরা ফালাক সুরা নাস একচল্লিশ বার করে পরে একটি পানিতে ফু দেবেন ওই পানিটা রুগীকে কয়েকদিন ধরে পান করতে বলবেন এবং ওই পানিতে পানি মিশিয়ে গোসল করতে বলবেন ঠিক আছে তারপর আপনি রুগীকে আবার ডাক্তার দেখাবেন দেখবেন যদি এর আগে ডাক্তারের ওষুধ কাজ না করেছে এবার কিন্তু কাজ করবে সম্মানিত ভাই এটা পরে করবেন যদি ডাক্তারি অসুখ হয় ডাক্তারের ওষুধ খাওয়াইছেন তারপরও সারছে না তখন কিন্তু আপনি এই লাস্টে যে আমলটি আমি বললাম সোরা ফালাক সোরা নাশ পরে গোসল করে দেবেন পানি পান করে দেবেন এই আমলটা শেষে করবেন আর যদি ধরা পড়ে যে জাদু তাহলে কোন চিকিৎসা করবেন সম্মানিত ভাই যদি রুগীকে ধরা পড়ে যে জাদু আক্রমণ করেছে অবশ্য আমি এই ট্রিটমেন্ট কোনো অন্য একটি ভিডিওতে বলে দেবো কারণ ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে গেছে সম্মানিত ভাই আবার যদি রুগী বলে যা জিন রুগী যদি বলে জিন তাহলে কিন্তু আপনি কী করবেন যে ট্রিটমেন্ট নেবেন ইনশাআল্লাহ সে ব্যাপারে কিন্তু অন্য একটি ভিডিও তৈরি করবো অ্যার সম্মান তো ভাই তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে মাত্র লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সমান্ত ভাই আপনি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি কিন্তু প্রতিদিনই এমন ধরনের একটি করে ভিডিও আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি এবং আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেই বুঝিয়ে বলে দেই যে আপনি কিভাবে কোন আমল করবেন আশা রাখি আপনি অন্য চ্যানেলে গেলে এমন ধরনের কিন্তু বুঝিয়ে হয়তো বলবে না হয় কিছু লোক বলে তবে প্রত্যেকে কিন্তু বলবে না ইনশাল্লাহ আমার কাছে আপনারা নিত্য নতুন কিছু পদ্ধতি নিত্য নতুন কিছু চিকিৎসা জানতে পারবেন এবং সহি শুদ্ধ এবং সঠিক নিয়মগুলো কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো যেখান থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হতে পারবেন ইনশাল্লা আপনারা অনেকেই অনেক প্রশ্ন করছেন তার উত্তর কিন্তু আমি কিন্তু দিতে পারছি না তার জন্য অনেকেই দুঃখ পাচ্ছেন সম্মানিত ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্য আমি কিন্তু প্রোগ্রাম নিয়েছি যে প্রত্যেক সানডে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। মানে প্রত্যেক সানডে আপনাদের প্রশ্নের মধ্যে সবচাইতে উত্তম যে প্রশ্নগুলো মনে হবে আমার কাছে মনে হবে যে এই প্রশ্নটি অনেক জনের প্রয়োজন রয়েছে সেই প্রশ্নগুলোকে আমি পাঁচটা অথবা ছয়টা প্রশ্ন নিয়ে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি আলোচনা করবো এবং সে ব্যক্তির নাম সুদ্ধা নিয়ে বলবো সমান্ত ভাই কয়েক ভাই আমাকে প্রশ্ন করছেন এবং বলছেন যে হুজুর আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না তার মধ্যে এক ভাই আছে রূপচাঁদ আলী শাইখ। সমান্ত ভাই রূপচাঁদ আলী শাইক জি জি আপনার প্রশ্নগুলো আমি প্রত্যেকটাই দেখি এবং লাইকও করি জি অবশ্য আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়া হচ্ছে না আমি খুবই দুঃখিত ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন ভাই অবশ্য আপনার প্রশ্নের কিন্তু আমি উত্তর দেবো জি সমান্ত ভাই তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে আপনারা কিন্তু শেয়ার করবেন সমন্ত ভাই আমার এই ভিডিওগুলো বেশি বেশি আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করেন কারণ হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেক ভাই আছে যারা বিপদে পড়ে আছে তাদের উপকার হয়ে যেতে পারে সমন্ত ভাই আপনার মাধ্যমে যদি কারো উপকার হয় তাহলে সেটি আপনার জন্য সাতকায় জারিয়া হয়ে যাবে যেটি আপনি মৃত্যুর পরে পেতে থাকবেন এই সমন্ত ভাই তাহলে আজকে কিন্তু এ পর্যন্ত আবার একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ইনশাআলা ততক্ষণ ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার